আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ওয়া ইগতাসালা ওয়া বাক্কারা ওয়া ইবতাকারা, জুমার দিন যে নিজে গোসল করল, পরিবার স্ত্রীকে গোসল করালো, পারিবারিকভাবে উভয়ে গোসল করল, এরপরে সকালে সকালে মসজিদে যাওয়ার জন্য বের হলো, লাবেসা মিন আহসানে ফিয়াবিহি, আর তার উত্তম পোশাক পরল। কোরআন এবং হাদিসের বিবরণে বোঝা যায় যে জুমার দিনের পোশাক অন্যান্য দিনের পোশাকের চেয়ে ভিন্ন হবে, এটাই ঠিক। জুমার দিন সালাত আদায় করতে যাওয়ার জন্য ভিন্ন পোশাক রাখতে হবে যা অন্য দিন ব্যবহার করা হয় না। তিনি আরও বলেন, অমাসা মিন তিবিন ইনকানা ইনদাহু, আর আতর গায়ে লাগাবে যদি সম্ভব হয়, পায়ে হেঁটে মসজিদে যাবে, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে যাবে না, ইমামের বক্তব্য শুনবে, সম্ভবপর নফল সালাত আদায় করবে, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান। এক বছর সালাত আদায় করলে যা নেকি হয় তাই হবে, এক বছর সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। জুমার দিন এভাবে মসজিদে গিয়ে সালাত আদায় করলে মানুষ অনেক 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 বেশি পাবে নেকি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালাত, পোশাক পরে সালাত আদায় করতে হবে। পোশাকের জন্য সবচেয়ে সাদা পোশাক উত্তম। সামরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলবাসু আস-সিয়াব ওয়াল বায়দা, তোমরা সাদা পোশাক পরো, ফাইন্নাহা আতহারু ওয়া আতিয়াব, নিশ্চয় সাদা পোশাক তা অতিব উত্তম আর অতিব পবিত্র, নিশ্চয় সাদা পোশাক অতিব ভালো অতিব উত্তম। পরের বাক্যে তিনি বলেন, ওয়া কাফফেনু ফিহা মাউতাকুম, আর তোমাদের মরে যাওয়া ব্যক্তিকে সাদা কাপড়ে কাফন দাও। বাক্য দুইটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে পেশ করলেন। প্রথম বাক্যে তিনি বললেন, তোমরা সাদা পোশাক পরিধান করো, সাদা পোশাক সবচেয়ে উত্তম ও পবিত্র, তিনি তার গুণ বর্ণনা করলেন। তারপরে তিনি বললেন, সাদা পোশাক তোমরা মৃত ব্যক্তির জন্য কাফন হিসাবে ব্যবহার করো। পুরুষ নারীর পোশাক পৃথক পৃথক, এ কথাই ঠিক। পুরুষ নারীর পোশাক পরবে না, নারী পুরুষের পোশাক পরবে না। পোশাক কি হবে তার বিস্তারিত বিবরণ না থাকলেও মানুষের পোশাক ঢিলা ঢালা হবে, এটাই ঠিক। মহিলাদের পোশাক এরকমই ঢিলা ঢালা হবে, এটাই ঠিক। মহিলাদের ব্যাপারে সংক্ষিপ্ত এখানে দুই একটি কথা পোশাকের ব্যাপারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না আসমা বিনত আবি বকর দাখালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলাইহা সিয়াবুন রিকাক। আসমা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলেন, তখন তার গায়ে ছিল খুব চিকন পাতলা পোশাক। ফারাজ আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী তাকে দেখে এড়িয়ে গেলেন, উল্টাভাবে ঘুরে গেলেন। তিনি বললেন, আসমা, ইন্নাল মারাতা ইযা বালাগাত লা ইয়াসলুহা, যখন মহিলারা যুবতী হয়ে যায়, বড় হয়ে যায়, তখন তাদের জন্য শোভনীয় নয় আয়ুরা মিনহা, যে তার শরীরের কোনো অঙ্গ দেখা যাক, এইটা তাদের জন্য শোভনীয় নয়। ইল্লা, তবে এই অঙ্গ সোমা আশারা ইল্লা ওয়াজহিহি ওয়া কাফাইহি, এই কথা বলার পরে তিনি
মুখমণ্ডল এবং হাতের কবজিদ্বয়ের দিকে ইশারা করলেন। মহিলারা বড় হয়ে গেলে, যুবতী হয়ে গেলে পুরো শরীর ঢেকে রাখতে হবে, তবে হাতের কবজি পর্যন্ত এবং মুখমণ্ডল পর্দার মধ্যে নয় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। হাদিস আবু দাউদ, সহিহ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ, তিনি বলেন, যে যুদ্ধে তার নামে অপবাদ রটানো হয়েছিল তিনি সাফন ইবনে মুয়াত্তালের সাথে অশ্লীল কাজে লিপ্ত হয়েছেন বলে কিছু মুনাফিক কথা ছড়িয়েছিল। ওই বিবরণে তিনি বলেছেন যে আমি আমার পেশাব পায়খানার প্রয়োজনে বাইরে গেছিলাম, এসে দেখলাম যে সবাই চলে গেছে। আমরা ছিলাম তখন হালকা পাতলা মহিলা। আমি হাওদার ভিতরে আছি কি না এটা সাহাবীগণ খেয়াল করেননি। যারা আমার হাওদাটা উঠিয়ে উটের গায়ে তুলে দিয়েছেন তারা আঁচ করতে পারেননি যে আমি আসলে ভিতরে আছি কি না। তো তারা এভাবে চলে গেছে, আমি এসে দেখলাম কেউ নেই, ভাবলাম আমি এখানেই থাকি, যখন তারা দেখবে আমি নেই তখন তারা আবার ফিরে আসবে। কোথায় আসবে? তাহলে এখানে আসবে। এই মর্মে আমি এখানে থেকে গেলাম, আমাকে ঘুম ঘুম ভাব। সাফ ইবনে মুয়াত্তাল নিকটে এসে দূর থেকে আমাকে চিনে নিয়েছেন। তিনি বললেন, ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলে তিনি বললেন, আয়েশা কেন এখানে? তো এই কণ্ঠটা পাওয়ার সাথে সাথে আমি মুখমণ্ডল ঢেকে নিলাম, তবে তিনি আমাকে পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে দেখেছিলেন। বুখারি মুসলিমের অত্র বিবরণে বোঝা যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখমণ্ডলকে ঢেকে নিলেন। মুখমণ্ডল ঢেকে রাখা ভালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমরা আল্লাহ রাসূলের সাথে হজে গেছি তখন আমরা মুখমণ্ডল খুলে রাখতাম। এহরাম অবস্থায় মহিলাদেরকে মুখমণ্ডল খুলে রাখতে হবে এবং হাতের কবজিদ্বয় প্রকাশ করে রাখতে হবে। তিনি বলেন যে মুখমণ্ডল খুলে রাখতাম, তবে মানুষ সামনে পড়লে মুখমণ্ডল ঢেকে দিতাম। বিবরণে বোঝা যায় যে মুখমণ্ডল ঢাকা ভালো, তবে মুখমণ্ডল এবং কবজিদ্বয় প্রকাশ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারাতু আওরা, মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু, তাকে সম্পূর্ণ ঢেকে রাখতে হবে। তার মান সম্মান মর্যাদা, আল্লাহ যে মান সম্মান মর্যাদা সম্মান দিয়ে সৃষ্টি করেছেন সেই সম্মান বহাল রাখতে হলে তাকে ঢেকে ঘিরে রাখতে হবে, এটাই আল্লাহর আদেশ, যা আমরা একদা নারীদের মর্যাদা অধিকারের বিবরণে পেশ করছিলাম। আমরা সেখান থেকে আরো বিস্তারিত দেখে নিতে পারি। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা জরুরি। সময়ের গতিতে হাঁটুর উপরেও কাপড় উঠতে পারে, তা বুখারীর একাধিক হাদিস থেকে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক বাগানে ঢুকে ইদারার ধারে পার্শ্বে বসে পা দুইটি ইদারার ভিতর দিকে ঝুলিয়ে দিয়ে বসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢোকার অনুমতি চাইলেন। যিনি দরজায় ছিলেন তাকে তিনি বললেন, ঠিক আছে, তুমি আবু বকর সিদ্দিককে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও আর ভিতরে আসতে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা দুটি ইদারার ভিতরে ঝুলিয়েছিলেন এবং উরুর কিছু অংশ খোলা ছিল, তার মানে হাঁটুর উপরে আরও কিছু অংশ উপরে কাপড় ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে আসতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পাঠালেন, ঠিক আছে, উমরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, ভিতরে আসতে বলো। ভিতরে আসলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক পাশে পা ঝুলিয়েই বসলেন। আবু বকর সিদ্দিকও ইদারার ভিতর দিকে পা ঝুলিয়ে এক পার্শ্বে বসেছিলেন। পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তখন অনুমতি চাইলে আল্লাহ রাসূল বললেন, যাও উসমানকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, তবে বিপদের উপরে উসমান রয়েছে। উসমানের তাকদীরে ভাগ্যে অনেক সমস্যা, অনেক বিপদ নেমে আসবে। এ কথা তিনি পূর্বেই জানিয়ে দিয়েছিলেন যা উসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনে ঘটেছিল, যা আপনারা
সবাই জানেন। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে আসলেন, তখন আল্লাহর নবী তার উরুর উপর থেকে কাপড়টা নামিয়ে দিলেন। তিনি বললেন, আমি উসমানকে লজ্জা পাই। অত্র বিবরণে আমরা বুঝতে পারি যে সময়ের গতিতে উরুর উপরে উরু খোলা রাখা যায়, তবে খোলা রাখতে হবে এ কথা নয়। উভয় হাদিসের সমন্বয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে হাঁটু ঢেকে রাখা উত্তম, তবে হাঁটুর উপরে কাপড় উঠতে পারে, এগুলি হচ্ছে আসনাদ হাদিস বেশি বিশুদ্ধ। হাঁটু সহ নিচ পর্যন্ত ঢেকে রাখা আহওয়াত অতীব উত্তম। বিবরণে বুঝছিলাম জরুরিভাবে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে, পুরো শরীর পুরুষ মানুষও ঢেকে রাখবে, এটাই সুন্দর, এটাই উত্তম। এবার সলাতের পোশাক। উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনে আবি সালামা আবু সালমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, উম্মু সালমা আবু সালমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি আগের পক্ষ থেকে যে ছেলেটা সাথে নিয়েছিলেন তার নাম ছিল উমর। ওই ছেলেই রাসূলের সাথে খাওয়া দাওয়া করত, আগের পক্ষের ছেলে। তাকে তিনি বলেছিলেন, সাম্মিল্লা কুলবি আমিনিক কুলবি মায়ালিক, রাসূলের সাথে খাচ্ছে আগের পক্ষের ছেলে। তখন প্লেটের এখানে সেখানে হাত দেয়, আল্লাহ রাসূল বললেন, এ সাম্মিল্লা বিসমিল্লা বলো, কুলবি আমিনিক ডান হাতে খাও, কুলবি মায়ালিক পাশ থেকে খাও। এই উপদেশগুলি তিনি দিলেন আগের পক্ষের ছেলে আবু সালমা, উমর ইবনে আবি সালমাকে। উমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত আদায় করতে দেখলাম, ফি সাবিন ওয়াহিদিন একটি কাপড়ে, মুস্তামিলান বিহি, যেই কাপড়টি ডান দিক থেকে বাম কাঁধে উঠানো আছে আর বাম দিক থেকে ডান কাঁধের উপরে উঠানো আছে, এইভাবে আমি তাকে সালাত আদায় করতে দেখলাম উম্মু সালমার ঘরে। ওয়াজিয়ান তারফায়লা আতেকাইহে, যে কাপড়ের দুই দিক দুই কাঁধের উপরে উঠানো আছে, বুখারী মুসলিম। একটাই কাপড়, যদি একটাই কাপড় হয় আর যদি পরনে নিচের দিকে অতিরিক্ত কাপড় না থাকে তাহলে বড় কাপড় হতে হবে, দুই দিকে উঠিয়ে পিছন দিকে বেঁধে দেওয়া হবে, এইভাবে সলাত আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লিয়ান্না আহাদুকুম ফি সাবিল ওয়াহিদ লাইসা লা আতিকাইহি মিনহু শাই, মানুষ যেন একটা কাপড়ে সালাত আদায় না করে যার দুই অংশ তার দুই কাঁধের উপরে থাকবে না। তার মানে সালাতে দুই কাঁধ ঢেকে রাখা অতীব জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লা আহাদুকুম ফি সাবিন ওয়াহিদ, যখন তোমাদের কোনো ব্যক্তি একটি কাপড়ে সালাত আদায় করবে তখন ফালিউখালিফ তার ফায়হালা আতে কাইহে, তখন সে যেন জরুরিভাবে তার ওই কাপড়টির দুই অংশ দুই মাথা দুই কাঁধের ওপরে চাপিয়ে দেয়। বুখারী মুসলিম। অত্র বিবরণে বুঝছিলাম যে সলাত আদায় করার সময় শরীরে দুইটা তিনটা কাপড় থাক, তবে একটা কাপড় দিয়ে সলাত আদায় করলে তার দুই কাঁধের ওপরে কাপড় থাকতে হবে, এ কথা জরুরি, যার কারণে সেন্ডো গাঞ্জি গায়ে দিয়ে শুধুমাত্র এই গেঞ্জি গায়ে দিয়ে সলাত আদায় করা যাবে না, তার দুই কাঁধ ফাঁকা থাকে। এই পোশাকটি হারাম না হলেও পছন্দ নয়, অপছন্দ পোশাক, যার কারণে আমরা আগে থেকেই এই সেন্ডো গাঞ্জি নামে এই পোশাকের উপরে ঘৃণাবোধ করি এবং নিজেসহ ছেলেদেরকে এই পোশাক ব্যবহার না করার জন্য বলে থাকি। যেহেতু এই পোশাকে দুই কাঁধ খোলা থাকে আর দুই কাঁধ ঢেকে রেখে সলাত আদায় করতে হবে, যা জরুরি আদেশ। পোশাক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুগবালু সলাতু হায়জিন ইল্লা বিখিমারিন,
মহিলা মানুষের পোশাক গায়ে চাদর না হলে সলাত কবুল হবে না, ওদের গায়ে চাদর লাগবে। অন্য বিবরণে টাকনুর নিচে গোড়ালি পর্যন্ত পোশাক থাকার কথা বলা হয়েছে। যখনই কোনো মেয়ে যুবতী হয়ে যায় তখন তার পুরো শরীর ঢেকে বড় চাদর গায়ে দিয়ে তাকে সলাত আদায় করতে হবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ফাইন্নাহুম লাইসাল্লুনা আলা নিআলিহিম ওয়া বিনিআলিহিম ও খিফাফিহিম, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, ওরা জুতা পায়ে দিয়ে ওরা মোজা পায়ে দিয়ে সালাত আদায় করে না, ওরা জুতা পায়ে দিয়ে ওরা মোজা পায়ে দিয়ে সালাত আদায় করে না, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি মুতানায়ানান ওয়া হাফিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খালি পায়ে জুতা ছাড়াই সালাত আদায় করতেন, কখনো জুতা পায়ে দিয়ে সালাত আদায় করতেন। বিবরণে বোঝা যায় যে তিনি জুতা পায়ে দিয়েও সালাত আদায় করতেন, জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ইসাল্লি বিসাহিবিহি ওয়া বিআসাবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথী নিয়ে একদা সালাত আদায় করাচ্ছিলেন, তিনি ইমামতি করছিলেন। ফাইজা খালানা আলাইহি ফা ওয়াজাহুমা আন ইয়াসারিহি, হঠাৎ দেখলাম তিনি তার পায়ের জুতা খুলে দিলেন, খুলে বাম দিকে রাখলেন। ফালাম্মা রা যালিকাল কওম আলকাউ নিআলাহুম, যখন মুসল্লিরা পিছন থেকে এই দৃশ্য দেখলেন তখন তারাও তাদের পায়ের জুতা খুলে দিলেন। ফালাম্মা কাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতাহু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করলেন তিনি বললেন, মা হামালাকুম আলা ইলকায়াকুম নিআলাকুম, কি ব্যাপার তোমরা সালাতের মধ্যে জুতা খুলে দিলে কেন, তোমাদের কি হলো, কি বিষয়ে তোমাদেরকে জুতা খোলার জন্য বলল যে তোমরা সালাতের মধ্যে জুতা খুলে দিলে। কালু সাহাবীগণ বললেন, রাআইনাকা আলকাইতানা আলাইকা ফা আলকাইনা নিআলানা, আপনাকে দেখলাম আপনি সালাতের মধ্যে জুতা খুলে দিলেন কাজে আমরা আমাদের জুতা খুলে দিলাম। ফাকালা, তিনি বললেন, ফা আতানি জিব্রাইল ফা আখবারানি, আরে জিব্রাইল আমার কাছে সালাতের মধ্যে আসলেন, এসে জিব্রাইল বললেন, জান্না ফিহা কাদরান, আপনি যে জুতা পরে আছেন তাতে ময়লা আছে, ময়লা আছে কথা জিব্রাইল আমাকে বললেন, তাই আমি জুতা খুলে দিয়েছি। এজা যা হাদুকমল মসজিদা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে আসবে, ফানারা ফিহিমা কাদারান আর না যারা ফিহিমা কাদারান, যদি কেউ তোমাদের জুতাতে ময়লা দেখে, ফালে এমসাহু ফালিশাল্লি ফিহিমা, তাহলে ময়লা যেন মুছে ফেলে তারপর তাতেই সলাত আদায় করবে। হাদিস সহি। সম্মানিত মসজিদের মুসল্লি দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে অত্র হাদিসে কয়েকটি জরুরি অংশ পেশ করতে চেয়েছি, তার একটি জরুরি অংশ পেশ করতে চেয়েছি যে জুতা পরে সলাত আদায় করা যায় যদি জুতা পবিত্র পরিষ্কার থাকে। জুতা পায়ে দিয়ে সলাত আদায় করলে পূর্বে দেখে নিতে হবে ময়লা আছে নাকি। আমরা সাধারণত জুতা পায়ে দিয়ে সলাত আদায় করতে পারি না, মসজিদও খুব উন্নত মানের চকচকে হয়ে থাকে, আর এক শ্রেণীর মানুষ জুতা পায়ে দিয়ে সলাত আদায় করা সহ্য করে না, অনেক কঠিন ব্যাপার, তাদের কাছে অতীব দৃষ্টিকটু, যার কারণেই পরিস্থিতি আমাদের অনুকূলে হয়ে আসে না। তবে জুতা পায়ে দিয়ে সলাত আদায় করা যায় একথা আমরা অত্র বিবরণে বুঝলাম। আরেকটি জরুরি বুঝলাম, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হওয়া, দেখার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ জুতা খুলে দিলেন, বলা লাগেনি,
যে তোমরা জুতা খুলো, এই কথা তিনি বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখেই সব জুতা খুলিয়ে দিয়েছে, বলা লাগেনি। তাহলে সাহাবীগণ অনুসরণের জন্য কত সচেতন হুঁশিয়ার ছিলেন। এর পরেও বলা কথা আবার বলছি, 23 বছর জীবনে তিনি কোনো একদিন একত্ব সলাত আদায় করিয়েছেন, এমামতি করেছেন, মুসল্লির দিকে মুখ করে এই কথা বলেননি, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, কাতার সোজা করুন, ফাঁকা বন্ধ করুন, আমি দেখছি শয়তান দুইজনের ফাঁকা দিয়ে প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো, এই সব কথাগুলি না বলে জীবনে কোনোদিনই একত্ব সলাত আদায় করেছেন এর প্রমাণ নেই। অথচ সাহাবীগণ এত সতর্ক, আপনি আপনাকে আমি বুঝাতে অক্ষম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর যাবত ইমামতি করিয়েছেন, কত অক্ত সালাত আদায় করিয়েছেন, জীবনে কোনোদিন একত্ব সালাত আদায় করেছেন মুখামুখি না হয়ে এই কথা না বলে এরকম ঘটেনি। অথচ সাহাবীগণ কত সচেতন, কত হুঁশিয়ার, অনুসরণের ব্যাপারে তারা কত আগে ছিলেন যেটা ভাবাই যায় না। তোমরা জুতা খুললে কেন, আপনাকে দেখলাম এই জন্য, তোমরা জুতা খুললে কেন, আপনাকে দেখলাম এই জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি সাদলে ওয়ায়ুবাত্তি রাজুল ফাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কেউ যেন টাকনুর নিচে কাপড় রেখে সলাত আদায় না করে, তিনি নিষেধ করেছেন কেউ যেন মুখ ঢেকে সলাত আদায় না করে। মাস্ক পরা আমরা নাকচ করিনি, 24 ঘন্টায় মাস্ক পরে থাকেন, তবে সলাতের সময় মাস্ক পরবেন না, আর মাস্ক পরে করোনা ঠেকাতে হবে এ কথা ঠিক নয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার তাকদিরে করোনা থাকলে হবেই হবে, তা কেউ ঠেকাতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি, কোনো পদ্ধতি, কোনো নিয়ম, কোনো কারণ, কোনো পদ্ধতি তা ঠেকাতে পারে না, পাথরের মধ্যে ঢকলেও। অতএব আপনি তাওয়াক্কল হারিয়ে শিরকের পথ অবলম্বন করবেন না। ধুলাবালুর কারণে আপনি সবসময় মাস্ক পরেন এটাই ঠিক, তবে সলাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করেছেন বলছিলাম, সলাতের পোশাক। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম আমিন। আল্লাহুম সাল্লি আলাইহি, আল্লাহুম বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ফি খামিসাতিন লাহা আলামুন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাদর গায়ে দিয়ে সালাত আদায় করছিলেন, তাতে ছিল ডোরা ডোরা কালো দাগ, তাতে ছিল ঝকমকে চকমকে দাগ, কারো কালো ডোরা দাগ। ফা নাজারা ইলা আলামিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাগগুলির প্রতি লক্ষ্য করলেন। ফালাম্মা কাজা সলাতাহু, যখন তিনি তার সলাত শেষ করলেন, তিনি বললেন, ইযহাবু বিখামিসাতি হাযিহি ইলা আবি জাহাম, এই শোনো, তোমরা এই চাদরটা আবু জাহামের নিকটে নিয়ে যাও, এই চাদরটা আবু জাহাম আমার নিকটে পাঠিয়েছে, ওয়া তুনি বে আম্বে জানিয়া আবি জাহাম, আর আবু জাহামের নিকট থেকে আম্বেজানিয়া নামে একটি চাদর নিয়ে আসো। এই শোনো, তোমরা এই চাদরটি আবু জাহামের নিকট নিয়ে যাও, আবু জাহাম এই কাপড়টি আমার নিকটে হাদিয়া হিসাবে পাঠিয়েছে, ওর নিকট থেকে আম্বেজানিয়া একটা কাপড় নিয়ে আসো। ইন্নাহা ইন্নাহা আল হাতনিয়ান সলাতি, আরে এখনই এই কাপড়টা আমাকে সলাতে অমনোযোগী করে দিয়েছে। ও ফিরে আয়াতিন, অন্য এক বর্ণনা এসেছে, কুন্ত আমজুর এলা আলামেহা, আমি তার ওই ডোরা ডোরা দাগ, সুন্দর সুন্দর দাগের দিকে লক্ষ্য করছিলাম, লক্ষ্য করতে করতেই আমার মনে হলো যে আমাকে ফেতনার মধ্যে ফেলে দিবে, আমাকে মনে হলো যে আমাকে ফেতনার মধ্যে ফেলে দিবে, শোনো 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 শোনো, এই চাদর তোমরা নিয়ে যাও,
আবু জাহামের কাছে, অন্য একটি চাদর নিয়ে আসো, এতে কালো ডোরা ডোরা দাগ আছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি বিবেচনা করা খুব জরুরি বলে আমরা মনে করছি। আরো হাদিস বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা কিরামান লি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাতারাত বিহি জানিবা বাইতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশার একটি চাদর ছিল, সেই চাদরটি তিনি বাড়ির এক পাশে ঝুলিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আমি তি আন্না কিরামাকে, আরে তাড়াতাড়ি আমার নিকট থেকে তোমার এই চাদরটা সরাও, আয়েশা তাড়াতাড়ি এই চাদরটা আমার নিকট থেকে তুমি সরাও। ফাইন্নাহা তারিজুলি, ফাইন্নাহা তারিজুলি ও তাসাবিরহু তারিজুলি ফি সলাতি, এই চাদরের ছবিগুলি আমার সলাতের মধ্যে আমার চোখে পড়ছে, এই চাদরের ছবিগুলি আমার সলাতের মধ্যে আমার চোখে পড়ছে, এই চাদর আমার সলাতের একাগ্রতা নষ্ট করে দিল, এই চাদর আমার সলাতের একাগ্রতা নষ্ট করে দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উহুদিয়া লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুজ হারিরিন, একদা আল্লাহর রাসূলকে একটি আবা কাবা বড় জামা হাদিয়া দেওয়া হয়েছিল, ফাসাল্লা ফিহে, তিনি তাতে সলাত আদায় করলেন, ফালামা ইনসারাফা, যখন তিনি সলাত শেষ করলেন, ফানাজা নাজান শাদিদান ফাকারাহ আল্লাহু, তিনি জামাটা খুব তাড়াহুড়া করে জোরে ছুঁড়ে ফেলার মতো করে খুলে ফেললেন। তারপরে তিনি বলছেন, লা ইয়ামবাগি লিল মুত্তাকিন হাজা, যারা পরহেজগার মানুষ তাদের জন্য এই পোশাক পরা শোভনীয় নয়। সম্মানিত দীনি মুসলিম ভাই বোন, অত্র কয়েকটি হাদিসে যা বিবরণ রয়েছে তার জোরালো অংশ আপনাদের সামনে পেশ করছি। তা হচ্ছে, এই এমন জায়নামাজ ব্যবহার করা যাবে না যাতে নকশা রয়েছে। জায়নামাজে কাবা ঘরের ছবি আছে, পায়ের নিচে পড়ছে, এই জন্য সলাত হবে না, এ কথা ঠিক নয়। জায়নামাজ চকচকে কাবা ঘরের ছবি ছ আরও ফুল আছে, এই কারণে তাতে সলাত আদায় করতে হবে না, এই কথা ঠিক। আপনি জায়নামাজ কিনবেন এক কালারের, যেই মাদুরের উপরে সলাত আদায় করবেন সেই মাদুরকে হতে হবে এক কালারের, সেখানে ছবি বা চকচকে রং এরকম রাখা হবে না। আপনি যেখানে সলাত আদায় করছেন আপনার কেবলার দিকে দেওয়ালে এমন কোনো ছবি বা এমন কিছু রাখা যাবে না, বা মোবাইল ফোন বন্ধ করুন এমন রাখা যাবে না। এমনকি সলাতে দাঁড়িয়ে এই যে উপরে ঘড়িটা দেখা যাচ্ছে, এটা যদি দেখা যায় তবু সামনে রাখা যাবে না, একে পাশে রাখতে হবে। যদি সামনে চোখের সামনে ঘড়ি থাকে, আল্লাহ আকবার বলে চোখ পড়লে আপনি এখন বলবেন যে এখন 12:03 বাজে, এটা কাউকে বলা লাগবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন। আপনি আল্লাহ আকবার বলার পরে বলবেন যে মোবাইল ফোন বন্ধ করুন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তাড়াতাড়ি তোমার এই চাদরটা আমার সামনে থেকে সরাও। এই 3-4টা হাদিস ধারাবাহিকভাবে এটাই প্রমাণ করে যে এমন পোশাক পরা যাবে না যেই পোশাকের প্রতি আরেকজনের পিছনে দৃষ্টি পড়ছে। এক কালার পোশাক পরেন সবচেয়ে ভালো। আমাদের ছেলেরা অনেক সময় এমন জামা পরে যে পিছনের ছেলে তার জামার দিকে দেখতে দেখতে সলাৎ শেষ হয়। এইগুলো সব সহিহ হাদিস, এইসব হাদিস প্রমাণ করে যে যেসব কাপড় মানুষের দৃষ্টিতে পড়ে খুব বেশি, সেইগুলো কাপড় পরিহার করতে হবে, বিশেষভাবে সলাতের সময়। এবং মসজিদের পশ্চিম দেওয়ালে এমন কিছু লিখা যাবে না, এমন কিছু ঝুলানো যাবে না, এমন কিছু রাখা যাবে না যে সলাত আদায় শুরু করলে সেগুলো চোখে পড়ে। জরুরি কথা, জরুরি কথা আরো যে এমন পোশাক পরা যাবে না যেই পোশাক পরলে মানুষ ভিন্ন ধরনের ভাবতে পারে, যেই পোশাক পরলে নিজের অহংকার বৃদ্ধি হতে পারে, যেই পোশাক পরলে মানুষ কেমন কেমন ভাবতে পারে, সেই পোশাক পরহেজগার মানুষের জন্য ঠিক নয়। তাড়াহুড়া করে তিনি পোশাকটা খুলে ফেললেন, যদিও সেই পোশাক ছিল রেশমি পোশাক, যেটা নিষেধের আগে তিনি পরেছিলেন, তবে তিনি বললেন যারা পরহেজগার মানুষ তাদের জন্য এটা চলে না। তিনি একথা বললেন যে প্রবাদ বাক্য আছে একটা আমাদের ভিতরে, যা তাকওয়া ফওকাল ফতোয়া,
তাকওয়া পরহেজগারিতা ফতোয়ার উপরে এই বাক্যটাই প্রমাণ করে যে অনেক সময় জায়েজ হলো পরহেজগারিতা প্রমাণ করে যেটা ব্যবহার করা ঠিক হবে না, পরহেজগারিতা প্রমাণ করে দোকানপাটে বসে গল্প করা ঠিক হবে না, পরহেজগারিতা প্রমাণ করে যেখানে সেখানে বসে গল্প করা ঠিক হবে না, পরহেজগারিতা প্রমাণ করে সকাল বিকাল ঘুরে বেড়ানো ঠিক হবে না, পরহেজগারিতাই অপছন্দ দৃষ্টিকটু কাজগুলিকে করতে নিষেধ করে। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাঠে যেতেন সালাত আদায় করার জন্য, ওয়াল আনাজাতু বাইনা ইয়াদাইহি তুহমালু তুনসাবু বিল মুসাল্লা, আমরা আজকে সংক্ষিপ্তভাবে দুইটি বিষয়ে কথা বলতে চেয়েছি, যার পরের অংশটি প্রথমে আমাদের আলোচনায় আসেনি। পরের অংশটি হচ্ছে সূত্র, সালাতের জন্য সূত্র ব্যবহার করা যাবে কিনা। আর এই মসজিদে যেসবগুলো আমরা মাঝাবি মসজিদে সূত্র ব্যবহার করতে দেখি সেইগুলো করা যাবে কিনা। অবাক ধর্ম যে সূত্র নিজে হাতে আর একজনের সামনে রেখে দিয়ে চলে গেল। সূত্র একটা আছে, মসজিদ ভর্তি সূতা বানানো হয়েছে কাঠের এবং প্লাস্টিকের, বাস কত সুন্দর যে আপনি একটা সূত্রা টেনে নিয়েছে আর একজনের সামনে দিয়ে চলে গেলেন। জীবনে সাহাবিদের কি এরকম ঘটেছে মসজিদে তারা কোনোদিন সূত্রা ব্যবহার করতেন, এমনটা কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সূত্রা ব্যবহার করতেন ঈদের মাঠে, যা বিবরণে বোঝা যায় যে তিনি সূত্রা ব্যবহার করতেন ঈদের মাঠে। মাঠেও তিনি খোলা মাঠে সূত্রা ব্যবহার করতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইউরিদু রাহিলাতাহু সুম্মা ইসাল্লি ইলাইহা, নিজের বাহনটা যে বাহনের উপরে তিনি চড়ে আছেন উটটা, সেই উটটাকে তিনি কেবলার দিকে করে এইটাকে সূত্রা করে সালাত আদায় করেন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা ওয়াজা আহাদুকুম বাইনা ইয়াদাইহি মিসলা মুখরাতির রাহালে, কেউ যদি উটের হাওদার পিছন দিকে ওই হাওদাটাকে মজবুত করে বাঁধার জন্য অর্ধ হাত বা এর চেয়ে এক একটু বেশি এরকম একটা লাঠি লাগানো থাকে, এই পরিমাণ লাঠির সমান যদি কেউ সামনে রেখে দেয় সূত্রা, তারপরে ইসল্লি ওয়ালা ইউবালি, এই সূত্রাকে সামনে রেখে সালাত আদায় করবে, পরোয়া করবে না, মান মারাওয়ালা জালেকা, সামনে দিয়ে কে চলে গেল। তিনি মাঠে সূত্রা ব্যবহার করতেন, যা বিবরণে বোঝা যায়। আবু জোহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালামুল মার, যদি জানতো মুসল্লির সামনে দিয়ে চলে গেলে কি হবে, বাইনে ইয়াদাইল মুসল্লি, মুসল্লির সামনে দিয়ে চলে গেলে কি পাপ হবে, এইটা যদি চলে যাওয়া ব্যক্তি জানতো, লাকানা ইয়াকিফা, তাহলে তার জন্য শোভনীয় হতো দাঁড়িয়ে থাকা, আর বাইনা খায়রামিন আয়ামুররা বাইনে ইয়াদাইহে, উত্তম হতো সামনে দিয়ে চলে যাওয়ার চেয়ে 40 দাঁড়িয়ে থাকা। আবু বসরা বলেন যে আমি বলতে পারছি না, আমার এখন মনে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর বাইনা ইয়ামান আও সাহারান আও সানা, তিনি কি বললেন যে 40 দিন দাঁড়িয়ে থাকা ভালো, তিনি কি বললেন যে 40 মাস দাঁড়িয়ে থাকা ভালো, তিনি কি বললেন 40 বছর দাঁড়িয়ে থাকা ভালো? বিবরণের আলোচনাতে এসেছে যে 40 বছর তার দাঁড়িয়ে থাকা ভালো, কিন্তু সামনে দিয়ে চলে যাওয়া ভালো নয়। 40 বছর মানে কি? কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব জোর দিয়ে বললেন, 40 বছরে তো কত সালাত পার হয়ে যাবে, মানুষটা কি 40 বছরের সমান থাকবে, 40 দিনের সমান কি থাকবে, 40 মাসের সমান কি থাকবে? তাহলে এই কথাটা জোর দিয়ে বলা হয়েছে যে অবশ্যই যেন মানুষ সামনে দিয়ে চলে না যায়। 40 বছর তাকে দাঁড়িয়ে থাকতে হোক, 40 দিন তাকে দাঁড়িয়ে থাকতে হোক, 40 মাস তাকে দাঁড়িয়ে থাকতে হোক, তবুও তার থাকা ভালো, কিন্তু সামনে দিয়ে যেতে পারবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইভাবে বুঝতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, এজা সাল্লা আহাদুকুম ইলা শাইইন, যখন তোমাদের কোনো ব্যক্তি কোনো কিছু সামনে সূত্রা রেখে দিয়ে সালাত আদায় করবে, শাই সেটা যেটাই হোক, মাথার টুপিটা সূত্রা হতে পারে, পকেটের কলমটা সূত্রা হতে পারে, পায়ের জুতাটা সূত্রা হতে পারে, যে কোনো জিনিস সূত্রা হতে পারে, হাদিসটি মুসলিম, যে কোনো জিনিস মানুষ যদি সামনে রেখে দিয়ে সালাত আদায় করে,
এরপরে মান আরাদা ইয়াজতাজা, কেউ যদি সামনে দিয়ে চলে যেতে চায় তাহলে ফালিয়াত ফাহু, সে যেন তাকে ঠেকায়, হাত বাড়িয়ে দিয়ে আপনি ঠেকানোর চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন আবা, ও যদি অস্বীকার করে যেতেই চাই তাহলে ফালি উকাতেলহু, তাহলে তার সাথে লড়ে যাবে। ফাইন আমার শয়তান, কেন শয়তান, ও জোর করে চলে যাচ্ছে কেন, তার সাথে লড়ে যেতে হবে সলাৎ ছেড়ে দিয়ে, কথাটা এমন নয়, তাকে জোর করে প্রতিহত করার চেষ্টা করতে হবে, কথাটা এমন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। দুটি বিবরণ বুঝা গেল, আগের বিবরণ বুঝা গেল 40 দিন মাস বছর, অত্র বিবরণে বুঝা গেল যে তাকে সামনে দিয়ে যেতে না যাওয়ার জন্য বাধ্য করতে হবে যে কোনো মূল্যে। অতএব সামনে দিয়ে চলে গেলে আপনি হা দিয়ে তাকে ঠেকানোর চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, কত দূর দিয়ে চলে যেতে পারে তার নির্ধারিত পরিমাণ হাদিসে নেই, অনুমান করা যেতে পারে 3.5-4.5-5 হাত, এরকম দূর দিয়ে চলে গেলে আপনার নাগালের বাইরে দিয়ে চলে গেল, এটাই ঠিক। অত্র হাদিসে যেটা বোঝা গেল সেটা হলো এই যে সূত্রা দেওয়া হয়েছে ওই দিক দিয়ে চলে যেতে হবে, কিন্তু সূত্রার ভিতর দিয়ে যেতে চাচ্ছে তখন তাকে ঠেকাতে হবে, যা বোঝা যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আজকের বিবরণে বোঝাচ্ছিলাম পোশাক, সালাত আদায়ের জন্য কেমন পোশাক, কি পরিমাণ পোশাক হওয়া উচিত। সালাত যদি মাঠে আদায় করতে হয় তাহলে তার জন্য সূত্রা হতে হবে, হওয়া সন্ন্যাত। কেউ যদি সূত্রার ভিতর দিয়ে চলে যায় তাহলে তাকে যে কোনো মূল্যে ঠেকানোর চেষ্টা করতে হবে, সহজে মানুষের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে না। তবে যখন মানুষ সামনে আছে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে চলে যায়, তখন সামনে দিয়ে যাওয়া নয়, সামনে দিয়ে যাওয়া হচ্ছে একদিক থেকে আর এক দিকে চলে যাওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শুয়ে থাকতাম আড়াআড়িভাবে জানাজার মতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আনামু, আমি ঘুমিয়ে থাকতাম বাইনে ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সামনে, আর আমার পা দুটি ছিল রিজলাইয়া ফি কিবলাতিহি, আর আমার পা দুটি ছিল রাসূলের কিবলায়। তার মানে আমার পায়ের ওপরে রাসূলকে সিজদা দিতে হবে, এরকম পর্যায়ে আমার পা ছিল। তাহলে আমার মাথা ছিল পশ্চিম দিকে আর পা ছিল পূর্ব দিকে, মাথা ছিল পশ্চিম দিকে পা ছিল পূর্ব দিকে, আমি পা টেনে নিচ্ছিলাম ফায়দা সাজাদা, যখন আল্লাহ রাসূল সিজদা করার ইচ্ছা করতেন ফা গামাজানি, আমার পায়ের উপরে আঘাত করতেন ফা কাবাজতো রিজলাইয়া, তখন আমার পা আমি গুটিয়ে নিতাম, ফায়দা কামা, যখন তিনি দাঁড়াতেন তখন ফা বাসাত্তহুমা, আমি আমার পা দুটি বাড়িয়ে দিতাম, আমার পা দুটি ছিল কেবলার দিকে। অল বৈত ফিহা লাল বৈত লাইসা ফিহাল মাসাবি, সেই দিন ঘরে বাতি ছিল না, অন্ধকার ছিল, বোঝা যাচ্ছে যে রাতের সলাপ অন্ধকারে পড়াই উত্তম। আপনাকে ভয় লাগলে কেমন কেমন লাগলে আলো দিতে পারেন সেটা ভিন্ন কথা, তবে আপনি রাতে যখন তাহাজ্জুদ পড়বেন তখন ঘরটা অন্ধকার থাকবে, এটাই উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তার কেবলার দিকে লম্বালম্বি হয়ে শুয়েছিলাম, যখন তিনি সিজদা করতে যেতেন তখন আমার পায়ের উপরে আঘাত করতেন, আমি পাটা গুটিয়ে নিতাম, আবার যখন তিনি দাঁড়িয়ে যেতেন তখন আমি পা বাড়িয়ে দিতাম, এভাবে চলতে থাকতো, আবার ঘরে ছিল না আলো, ঘরটি ছিল অন্ধকার। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের সামনে পোশাকের উপরে এবং বাইরে সলাত আদায় করলে এ করতে হবে, সূত্রা দিতে হবে, এই বিষয়ে বলছিলাম, মসজিদে সূত্রা দিতে হবে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না, তবে সাহাবীগণ মসজিদে ঢুকে পিলারের সামনে সলাত আদায় করতেন। যারা বলেছে যে সূত্রা দিতে হবে, কেন, কেননা সাহাবীগণ মসজিদে ঢুকে পিলারকে সামনে রেখে সলাত আদায় করতেন, হ্যাঁ পিলারকে সামনে রেখে সাহাবীগণ সলাত আদায় করতেন, এই কথা ঠিক, তবে সাহাবীগণ মসজিদে সূত্রা ব্যবহার করেছেন এর কোনো প্রমাণ নেই। আজও ওইসব মসজিদগুলিতে সূত্রা ব্যবহার হয় না, ভারতে কিছু কিছু মসজিদে, আর বাংলাদেশে তো আপনার মাঝে বিভাগের মসজিদে দেখছেন সূত্রা দিয়ে ভরা মসজিদ, সবার জন্য একটা টুকরা সূত্রা হয়ে যাবে অবাক দুনিয়া, মসজিদে সূত্রা লাগবে না, আরো অবাক যে একজনের সূত্রা আর একজন সামনে রেখে দিয়ে সূত্রা বানিয়ে চলে গেল, এরকম কাজ হাদিস দ্বারা প্রমাণিত নয়, অতএব এই পদক্ষেপ গ্রহণ করতে হবে না। আল্লাহ তুমি আমাদেরকে বিষয়গুলি বুঝে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আন্তরিক যেটা দাবি আপনাদের উপরে থাকে সেই দাবিটি ভুলবেন না, সেটা হচ্ছে এটাই, আমাদের মনে বড় সাদ, এদেশের মাটিতে আমরা জামিয়া সালাফিয়া নামে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। নেভরাস ইসলামিক
রিসার্চ ফাউন্ডেশনের অধীনে যেসব প্রতিষ্ঠান চলে, এসব প্রতিষ্ঠানের জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন। আপনারা জানেন এর অধীনে চলে মাসিক আল ইতেশাম পত্রিকা, আপনারা জানেন এর অধীনে চলে অনলাইন আল ইতেশাম টিভি, আপনারা জানেন এর অধীনে চলে একটা প্রেস গবেষণাগার, এর অধীনে চলে রোহিঙ্গাদের প্রতি, অসহায় ব্যক্তিদের প্রতি সাহায্য সহযোগিতা, সময়ে আরও অন্যান্য কাজ। মর্মে আপনারা দানের হাত প্রশস্ত করবেন, যাতে করে এর সব কাজগুলি সহজ হয়ে যায়। আমার পক্ষ থেকে যেটা জোরালো দাবি থাকে সেটা একটু দোয়া করা, আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। যদি আপনার কথা কবুল হয়ে যায় তাহলে কোনো সমস্যায় এর ক্ষতি করতে পারবে না, এটা বিশ্বাস। এই বিশ্বাসে আপনি বলবেন আর আর্থিক দোয়া কবুল হয়। সাথে সাথে সব সময় দানের হাত প্রশস্ত করবেন। আপনারা জানেন মানুষের জীবনে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। দানই এমন একটা ক্ষমতাধর ইবাদত যে বিচারের মাঠে মানুষ তার দানের ছায়া তলে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। 7 দিন 2 মাস 6 মাস 10 বছর বিচার না হলে আপনি আপনার দানের ছায়া তলে থাকবেন বিচার শেষ হওয়া পর্যন্ত। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অন্য কোনো ইবাদত আপনার কাছে এইভাবে আসবে এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। মর্মে দানের হাত প্রশস্ত করবেন সকল দিনই ভাই বোন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান।